আগের ভাড়া দিয়েছিলাম কত? আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য। মা দুর্গা ভাড়ার ভণ্য ভর্তি করে দেবে আমি আশা করি। তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম। এবছর দুর্গাপুজোয় রাজ্যে 43,000 পুজো কমিটিকে 60,000 টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। এদিন আদালতের শুনানি শুরুতে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, সরকারের কোনো বিজ্ঞপ্তি নেই পুজোর অনুদান নিয়ে, তাই জনস্বার্থ মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। শুধু ঘোষণা মাত্র করেছেন মুখ্যমন্ত্রী, তার উপর দাঁড়িয়ে মামলা হয় না। যদিও পুজো কমিটিগুলিকে কেন 60,000 টাকা করে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের কাছে তা স্পষ্ট কারণ জানতে চাইল কলকাতা হাইকোর্ট। অনুদান দেওয়ার কারণ জানানোর জন্য রাজ্য সরকারকে 7 দিন সময় দেওয়া হয়েছে আদালতের নির্দেশ। তার মধ্যেই কারণ জানিয়ে আদালতের কাছে হলফনামা পেশ করতে হবে সরকারকে। শুনানি ছিল, সেখানে আমরা আমাদের তরফ থেকে আমাদের স্টেটমেন্ট আমাদের বক্তব্য আমরা বলি। সেখানে আমাদের সরকারের তরফ থেকে এজি তার বক্তব্য পেশ করেন, কিন্তু লাস্ট ইয়ারে আমাদের জাস্টিস সঞ্জীব ব্যানার্জির একটা ভালো গাইডলাইন ছিল এই লাস্ট বছরের মামলার পরিপ্রেক্ষিতে, কিন্তু তিনি সেটা করতে দেখাতে অসমর্থ হন, উনি দেখাতে পারেননি, সেটা আমাদের মামলাতে অনেকটা বড় এফেক্ট হতো। তো সেই পরিপ্রেক্ষিতে কোর্ট আগামী 5 সেপ্টেম্বর আর নেক্সট শুনানির রায় দিয়েছেন, বলেছেন যে সরকারকে এফিডেভিট করে জমা দিতে হবে। প্রশ্ন উঠেছে, যেখানে আর্থিক মন্দার কারণ দেখিয়ে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে পারছে না রাজ্য, সেখানে রাজ্যের এতগুলো পুজো কমিটিকে 60,000 টাকা করে কিভাবে দিচ্ছে সরকার? সোমবার এই সংক্রান্ত জনস্বার্থ মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য সরকারকে স্পষ্ট করে জানাতে হবে কেন এই অনুদান দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, এ বিষয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি রাজ্য সরকার। পাল্টা মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, বৈঠক ডেকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এরপরে বিচারপতিদ্বয় জানিয়েছেন, 5ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিয়ে পুজো অনুদানের কারণ জানাতে হবে। সরকারি হিসেব বলছে, রাজ্যের ঘাড়ে ঝুলছে 6 লক্ষ কোটি টাকার ঋণ, উন্নয়নের আর্থিক বরাদ্দের ক্ষেত্রে কেন্দ্র বঞ্চনা করছে বলে বারে বারে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকেও। আর্থিক সংকটের জেরে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর পরিমাণ প্রায় 31%। এহারও আবহে দুর্গাপুজোয় ক্লাব পিছু 60,000 টাকা অনুদান কেন দিচ্ছে? এ প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। বিরোধীদের অভিযোগ, বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট, এদিকে আদালতের নির্দেশে তদন্তে নেমে ইডি সিবিআই রাজ্যের মন্ত্রী এবং শাসক দলের নেতাদের কেচ্ছাকে সামনে এনেছে, যার জেরে ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই রাজ্যে 43,000 পুজো কমিটিকে ঢালাও অনুদানের পথে হেঁটেছে রাজ্য। তবে মামলা দায়ের হওয়ায় শেষ পর্যন্ত অনুদানের ঘোষণা না বাতিল হয়ে যায় তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।